আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে পাউরুটি দিয়ে ভীষণ সুস্বাদু করে নরম তুলতুলে দুধ দুধপুলি পিঠা বানিয়ে দেখাবো আটা ময়দা ছাড়াই আমি সামান্য পরিমাণে উপকরণ দিয়ে খুবই কম সময়ে এই নরম তুলতুলে তুলে দুধ পুলি পিঠা বানিয়ে দেখাবো খুবই মজার খেতে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে এক প্যাকেট পাউরুটি নিয়েছি ছোট সাইজের পারুটি বারো টাকার দাম এখন আমি সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো আপনারা চাইলে এটাই সহই ব্লেন্ডারে গোড়া করে নিতে পারেন আমি গোড়া করব না সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে এক সাইডে রেখে দেব তারপরে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ আমি আগে জাল দিয়ে নিয়েছি তারপরে বলক তুলে নিব ভালোভাবে বলক তুলে আসলে চুলাটা একদম লোয়াচু করে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে দুধের সাথে মিক্স করে নিব। তারপরে এখানে আমি কাঁচা সুজি নিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সুজির পরিবর্তে আটা ময়দাও দিতে পারবেন বাইন্ডিংয়ের কাজ করবে এখন আমি নেড়ে চেড়ে শক্ত টাইট ডো তৈরি করে নিব। যখন এই রকম প্যানের গাছ ছেড়ে আসবে শক্ত হয়ে যাবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে তারপরে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে ভিতরে পুড়ি রেডি করবো চুলে প্যান বসিয়ে এক কাপ নারিকেল কুড়া আর হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচের গুঁড়া সুন্দর ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে আরও বেশি টেস্টি হবে খেতে ভালো লাগবে দুই চামচ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেড়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে এখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি একদম মসৃণ করে মথে নিতে হবে তারপরে দুই ভাগ করে এক ভাগ ফ্রিতে নিয়ে আমি বড় করে রুটি বেলে নেব এই রুটি বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না একটা কুকি কাটার নিয়েছি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে গ্লাস দিয়েও কেটে নিতে পারেন কোটার ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন আমি এই রকম করে কেটে নিয়েছি দেখুন বেশি মোটাও না বেশি পাতলাও না সবগুলো আমি এই রকম করে কেটে নিয়েছি এখন এগুলো একটা করে নিয়ে আমি এইরকম করে বাটির মতো করে ভিতরে পুর দিয়ে নিব পরিমাণ মতো দিতে হবে তারপরে আমি সাইড দিয়ে এই রকম করে ডিজাইন করে নিব আপনারা চাইলে সিম্পলও রাখতে পারেন যার যেরকম পছন্দ করে নেবেন হয়ে গেল একটা এরকম করে সবগুলো বানিয়ে নিব। পাউরুটির এই দুধ পুলিগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় অনেক টেস্টি বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই মজার হয় অন্যান্য পিঠার চেয়ে এই পিঠা কিন্তু বেশি টেস্টি হয় বানানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখন এগুলো তেলে ভেজে নিব তেল গরম হয়ে আসছে একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলার রাস মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে যেহেতু পাউরুটির পিঠাগুলো চট করে পুড়ে যাবে এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিচ্ছে এই রকম কালার হলেই তুলে নিতে হবে সবগুলো ভেজে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এখন মালাই তৈরি করব চুলে প্যান বসে দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ আর গোড়া দুধ ওয়ান ফোর্থ কাপ তাহলে আর ঘন হবে খেতে টেস্টি হবে দুটা এলাচ আর দুইটা দারচিনির টুকরা দিয়ে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসলে আমি দিয়ে দিচ্ছি খেজুরের পাতলা গুড় আগে জাল করে পাতলা করে নিয়েছি তাছাড়া কিন্তু ছানা কেটে যাবে একদম পাতলা করে নিয়েছি এখন আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আপনারা মিষ্টি আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এখন ভিতরে পুরুষ যে বেঁচে গেছিলো ওইটুকু দিয়ে দিচ্ছি এখন আমি চুলা টফ করে দিব দিয়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়েচের চুলা থেকে নামিয়ে নেব জাল করার প্রয়োজন নাই তাহলে গলে যাবে চুলা থেকে নামিয়ে আমি দুই তিন ঘন্টা পর সার্ভ করে নিব আর দারচিনি এলাচ তুলে ফেলে দিচ্ছি কালারটা অনেক সুন্দর হয়েছে ফিরে আসলাম তিন ঘন্টা পর দেখুন পিঠাগুলো একদম সফট নরম তুলতুলে একদম গলে যাচ্ছে এতটাই টেস্টি হয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আর ঝটপট বানিয়ে নেওয়া যায় হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে মাত্র বারো টাকা খরচ করে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে খেতে পারবেন খুবই টেস্টি আমি কেটে দেখাচ্ছি দেখে বোঝা যাচ্ছে কতটা নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে এতটাই টেস্টি হয়েছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ